খিজির আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর বান্দা, তুমি বিশ্বাস করো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমি যে তোমাকে কিছু দেব দেওয়ার মতো কিছুই আমার হাতে নাই। তখন খিজির আলাইহিসসালাম বললেন, আল্লাহর বান্দা, তোমাকে দেওয়ার মতো তেমন কিছুই আমার হাতে নাই। আল্লাহর ওলি অথবা নবী, আল্লাহর এই প্রিয় মেহবুব বান্দা, তিনি পাশ কেটে আর একটু দূরে চলে গেলেন বাজারের এক কোনায়, কিন্তু লোকটা পাশ ছাড়ে না। লোকটা আমাদেরকে দেখলে অনেক ভিক্ষুকরা পাশ ছাড়তেছে, জানে যে হুজুরের কাছে চাইলে হুজুরের দয়া আছে, কিছু না কিছু দিব। এরকম আসে, আশা আসে, আশা আসে, তো আমাদের উচিত কি কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করা, কিছু না কিছু দিয়ে বিদায় করা। তো খুব মনোযোগ দিবেন, খিজির আলাইহিসসালাম পাশ কেটে উনি চিন্তা করলেন, যদি সে চলে যায় ভালো কথা, কারণ ভিক্ষুক যারা তাদেরকে ধমক দেওয়া যাবে না। খুবই মনোযোগ দেন, হযরত খিজির আলাইহিসসালাম পাশ কেটে চলে গেলেন, কিন্তু ভিখারী পাশ ছাড়ে না। পিছন পিছন যায় আবার বলতেছে, আল্লাহর বান্দা, আপনার চেহারার নূরের আভাসে বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন মকবুল ওলি হবেন। একসাথে বলবেন না, মারহাবা। আপনার চেহারার আভায় বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন পেয়ারা ব্যক্তি হবেন। শুনবেন, একটা কথা মনে রাখবেন, যারা নিয়মিত মদ খায় চেহারার ভিতরে মদের চিহ্ন ভাসে উঠে। খুব মনোযোগ দিবেন, খিজির আলাইহিসসালামের পাশে যায় বলেন, আল্লাহর বান্দা, আপনি দয়া করে আমারে কিছু দেন। খিজির আলাইহিসসালাম, আল্লাহর নবী বলতেছেন, খিজির আলাইহিসসালামকে তখন আল্লাহর বান্দা বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনার কাছে কিছু চাইতেছি, আপনি আল্লাহর হস্তে আমারে দেন। কার সন্তুষ্টি? জোরে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হস্তে আমি আপনার কাছে কিছু চাইতেছি, দয়া করে আমারে ফিরাবেন না। খিজির আলাইহিসসালাম বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আমার কথা বিশ্বাস করতে পারতেছ না, আমি একজন দ্বিবিহীন ব্যক্তি, দুনিয়া বিরাগী ব্যক্তি, আমার কাছে কিছু নাই, তবে একটা জিনিস আছে, তুমি আমার বাজারে নিয়ে বিক্রি করে দাও। একসাথে বলবেন, আল্লাহ, তুমি যেহেতু আল্লাহ রাস্তে বলছো, আল্লাহ সন্তুষ্টির কথা বলছো, তাহলে আমি তা তোমাকে ফেরত দিতে পারব, তাহলে তুমি আমাকে বাজারে নিয়ে যাও, বিক্রি করে যা পয়সা পাবা তুমি নিয়ে চলে যাও, আমি এটা স্যার আর কিছু দিতে পারব। দেখে, আচ্ছা ঠিক আছে, তাও চলেন, কি ভিখারি ভিখারি চিন্তা করছেন, মারাত্মক ভিখারি ছিল। আচ্ছা ঠিক আছে, চলেন, আপনার ইচ্ছে টাকা লয়ে যাব, খুব মারাত্মক। আল্লাহর নবী বলতেছে, সাহাবীরা রে, তখন এই লোকটা খিজির আলাইহিসসালামকে নিয়ে গেল বাজারে, 400 দেরহামে বিক্রি করলো। কত দেরহাম? 400 দেরহামে বিক্রি করা হলো। তখনকার দিনে 400 দেরহাম কিন্তু কম না, আজ থেকে হাজার 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 বছর আগের ঘটনা। 400 দেরহামে বিক্রি করলেন, বিক্রি করার পরে খিজির বললেন, তুমি তো পাইলা, যাও আল্লাহর রাস্তায় নিয়ে চলে যাও। তখন যে লোকটা খিজির আলাইহিসসালামকে কিনলো, সেও খিজির আলাইহিসসালামকে চিনতে পারে নাই বটে, কিন্তু চেহারা দেখে বুঝতে পারছে সে আল্লাহর কোনো বুজুর্গ বান্দা হবে। বাড়ি নিয়ে গেছে, এখন আর কাজ করায় না, কি করে না, কাজ করে। খিজির আলাইহিসসালাম একদিন বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি 400 দিরহাম খরচা করে আমার বাজার থেকে কিনে নিয়ে আসলে, তো তুমি তো আমার কাজের জন্য কিনছো, তো কিছু কাজ বাজ আমারও দাও, এইভাবে বসায় বসায় খাওয়ালে কি হবে? একসাথে বলবেন, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হযরতে খিজির আলাইহিসসালাম বলেন, আল্লাহর বান্দা, তুমি আমার একটা কাজ দাও। বলতেছে, আল্লাহর বান্দা, তোমার কাজ করা লাগবে না, তুমি খাও দাও ঘুরো। কয় না, না কাজ দাও, কিছু কাজ তো করা লাগবে, আমার তো হক আদায় করতে হবে। তা বলতেছে, আমার কিছু ওই পাথর আছে, এই পাথরের সুরকি অথবা পাথর, ছোট ছোট পাথরগুলি সরাইতে হবে, এই জায়গা থেকে ওই জায়গা নিয়ে লাগবে। এটা 6 জনের কাজ ছিল। কয়জনের কাজ? 6 জনের কাজ। আল্লাহর নবী বলতেছেন, 6 জনের কাজ
এই কথা বলে তার মালিক চলে গেল অন্য জায়গায়। ছয়জনের কাজ, সারাদিন ছয়জন লাগবে ওই কাজটা শেষ করতে, এত পরিমাণে পাথর যে সরাইতে ছয়জনের দরকার সারাদিনে। কিন্তু খিজির আলাইহিসসালাম একাই একজনে এক ঘন্টায় ছয়জনের কাজ সেরে ফেললেন। আল্লাহু আকবার! প্রিয় উপস্থিতি, ওরা আমাকে বারবার বলছে হুজুর হযরত খিজির আলাইহিসসালামের জীবনীর উপরে কিছু আমাদেরকে তকরির শোনাবে। তো ইনশাল্লাহ খিজির আলাইহিসসালামের আলোচনাটা মোটামুটি ব্যাপক, ওনার জীবনী, ওনার আলোচনা আল্লাহর কোরআনের ভিতরেও আল্লাহ আলোচনা করছে। ওনাকে আল্লাহ একটা এলেম দিয়েছে, একটা জ্ঞান আল্লাহ দিয়েছে, আর একটা নিয়ামত আল্লাহ ওনাকে দিয়েছিলেন, সেটা হলো হায়াত। উম্মতে মুহাম্মাদের মধ্যে ওনার মতো হায়াত আল্লাহ কাউকে দেন নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত ইমাম ইবনু কাসির, ইমাম ইবনু জারির আত-তাবারী রাহিমাহুল্লাহ দুজনে একটা কওল, একটা মতামত ব্যক্ত করেছে যে ওনার জন্ম হয়েছিল হযরতে আদলামের সন্তান কাবিলের ঘরে, ওখান থেকে। আবার আরেক বর্ণনা আসছে উনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জমানার মানুষ, কিন্তু কোরআনের যে ঘটনাটা সেটা হযরত মুসা আলাইহিসসালামের জমানার ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালাম গেলেন, ইসমাইল আলাইহিসসালাম গেলেন, ইসহাক আলাইহিসসালাম গেলেন, ইয়াকুব আলাইহিসসালাম গেলেন, ইউসুফ আলাইহিসসালাম গেলেন, এরকম পর্যায়ক্রমে বনী ইসরাইলে 70,000 নবী চলে গেলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 নবী শুধু বনী ইসরাইলেই গেছে, বাদ বাকি সারা পৃথিবীতে তো আরো নবী গেছে। তারপরে মুসা আলাইহিসসালামের জমানা, এরপরে ঈসা আলাইহিসসালামের জমানা, তারপরে আমাদের নবীর জমানা, তখনও খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের জমানায় জিন্দা। আরো জোরে, ওনার জিন্দিগিটা একটা আশ্চর্য জিন্দিগি, তখনও তিনি জিন্দা। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে শুনবেন, বাদশা জুলকারনাইনের কথা বলছিলাম, খিজির আলাইহিসসালামের জীবনী দিয়ে আমি যাচ্ছি, মনোযোগ দিয়েন। আমি এত দূরে যাব না, বাদশা জুলকারনাইন ছিলেন, তখনও মুসলমান হন নাই। এই বাদশা জুলকারনাইনের প্রধান উজির যিনি, তিনি হযরতে খাজা খিজির আলাইহিসসালাম। খিজির কেন তাকে বলা হয়? খিজির শব্দের অর্থ হলো সবুজ শ্যামল। আল্লাহ ওনাকে একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন, একটা খুসুসিয়ত আল্লাহ তাকে দিয়েছিলেন, উনি যেখানে বসতেন ওইখানে মাটির ভিতরে ঘাস তরুলতা পাতা জন্ম হতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা! উনি সবসময় সবুজ পোশাকটাকে পরে ব্যবহার করতেন, বেশি সবুজ চাদর উনি ব্যবহার করতেন। আর উনি কোনো সাদা চামড়ার মধ্যে নামাজেও দাঁড়ায় গেলে সাদা যায়, নামাজে দাঁড়িয়ে গেছে, কিন্তু সাদা জিনিস উনি নামাজে দাঁড়াইলে সবুজ হয়ে যাইত, এই জন্য ওনাকে খিজির বলা হয়। খিজির মানে সবুজ শ্যামল। একবার জোরে বলা যাবে কি মারহাবা! এগুলি আল্লাহর একটা কুদরত, বুঝে যাবেন। বাচ্চা জুলকার নাই, তিনি সফর করতে করতে পৃথিবীর একটা দুর্ভেদ্য জায়গায়, যা আজও বিজ্ঞানের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয় নাই, কথা বুঝে যাবেন। তিনি সারা পৃথিবীর বাচ্চা, সূর্য অস্ত যাওয়ার সমুদ্রের কিনারা পর্যন্ত গেছেন, সূর্য উদয়ের যেখান থেকে সূর্য ওঠা শুরু সমুদ্রের সেই শেষ সীমা পর্যন্ত নিয়ে গেছেন। তিনি পৃথিবীর এমন একটা জায়গা গেলেন যেখানে ইয়াজুজ মাজুজের বসবাস। বলে হুজুর, ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ হলো মানব জাতির একটা অংশ। নূহ আলাইহিসসালামের তিনটা বেটা, চারটে বেটা, হাম সাম ইয়াফেস কেনান। অ্যাটেনশন, হাম সাম ইয়াফেস কেনান। হযরত নূহ নবীর চারটে বেটা আছে, হাম সাম ইয়াফেস এবং কেনান। কেনান তো কাফের হয়ে মহাপ্লাবনে ডুবে মারা গেল, তিনটা বেটা তার বেঁচে আলো, হাম সাম ইয়াফেস। ইয়াফেসের বংশধর হলো আপনার ইয়াজুজ মাজুজ, মনোযোগ দিবেন। ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ।
আমাদের উচ্চতা যেমন 3.5 হাত, কিন্তু ইয়াজুজ মাজুজের উচ্চতা 3.5 হাত না, তারা 120 হাত করে লম্বা। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। তাদের চেহারা খুব মারাত্মক বিকট, এবং পৃথিবীতে সবচেয়ে উগ্রপন্থী মানব জাতি তারা ইয়াজুজ মাজুজ। তাদের চুলগুলি হবে লাল লাল, চুলগুলি লাল লাল, সুঠাম দেহের হবে, তারা বিরাট বড় শক্তিশালী। এই ইয়াজুজ মাজুজ তারা ওই যে বর্তমানে তুর্কি এবং রাশিয়া সহ ইউরোপের এই পাশ যে বড় বাসাদিত পাহাড়ি অঞ্চল, এখানে কোনো মানুষ যেতে পারে না, কোনো মানুষের বসবাসের জায়গা সেখানে নাই। এই কঠিন অঞ্চলে তিনি গেলেন, যাওয়ার পরে ওই শেষ সীমানার মানুষগুলি বলল, হে বাদশা জুলকারনাইন, আমাদের এই পাহাড়ি অঞ্চলের ভেদ করে একটা জাতি আমাদের মাঝে এসে আমাদেরকে হত্যা করে আমাদের বাচ্চাদেরকে মেরে নিয়ে যায়, আমাদের শস্য শ্যামল ফসল আর গবাদি পশুগুলি চুরি করে নিয়ে যায়, সেই জাতির নাম ইয়াজুজ মাজুজ। আপনি যদি বলেন তাহলে আমরা অর্থ করে দিব, আপনি এই পাহাড়ে বিরাট বড় করে আপনি প্রাচীন নির্মাণ করে দেন। বাচ্চা জুলকারনাইন বললেন, এ শুনে যান, বাচ্চা জুলকারনাইন বললেন, হে আল্লাহর বান্দারা, আমার মালিক, আমার রব, সারা পৃথিবীর বাচ্চা আমাকে বানিয়েছে, সারা পৃথিবীর বাচ্চা বানিয়েছে, তোমরা আমার প্রজা, তোমাদের দুঃখে আমাকে দুঃখী থাকা, তোমাদের সুখে আমাদের সুখী থাকা, আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার উপর আল্লাহ আমানত দিয়েছে। তো বাচ্চা জুলকারনাইন বলতেছে, হে আল্লাহর বান্দারা, সারা পৃথিবীর বাচ্চা আল্লাহ আমারে বানাইছে, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া। একসাথে বলবেন না সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর কথা। প্রজারা বলতেছে, এই ইয়াজুজ মাজুজ এসে আমাদেরকে হত্যা করে, আমাদের মাল সামানে লুট করে নিয়ে যায়, আমাদের সন্তানদেরকে হত্যা করে, এই জুলুম থেকে আপনি আমাদেরকে বাঁচান, আর যদি আপনি চান তাহলে আমরা কিছু পয়সা করি অর্থ করি দিয়ে আপনাকে সাহায্য করব। তো বাচ্চা বলতেছে, না, আল্লাহ আমাকে বাচ্চা বানাইছে, তোমরা আমার অধীনস্থ, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে, আমার অর্থ দিয়ে আমার রাজস্ব কোষ দিয়ে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমানত, তোমরা চিন্তা করো না, আমিই ব্যবস্থা করতেছি। এটা কোরআনের আলোচনা, আল্লাহ রসুলের হাদিসের আলোচনা। তখন আল্লাহর নবী বলতেছেন, ইয়াজুজ মাজুজের সেই প্রাচীর বানানোর জন্য উনি পাতাল পর্যন্ত খুঁজে সীসা তামা একসাথে গলাইয়া, তারপরে সীসা এবং তামা গলাইয়া সেই প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন, বিরাট বড় এই প্রাচীর, প্রত্যেক দিন ইয়াজুজ মাজুজ এত বড় নিকৃষ্ট, তারা জিব্বা দিয়ে এটা চাটতে থাকে এবং হাতুড়ি দিয়ে সেটা ভাঙ্গার জন্য চেষ্টা করতে থাকে, প্রত্যেক দিন ভাঙতে ভাঙতে একেবারে শেষ প্রান্তে চলে আসে, সারা দিন ওরা ভাঙতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই প্রাচীরটা ভেঙ্গে পৃথিবীতে আসার জন্য চেষ্টা করতে থাকে। আল্লাহ রসুল বললেন, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ভাঙতে চেষ্টা করে, কিন্তু না না, সন্ধ্যা যখন ঘনায় যায় তখন তাদের যে বাদশাহ আছে রাজা, সে রাজা বলতেছে, চল ফেরত চলে যাই, বাকি কাজ আমরা কালকে করব, কালকে করবে। এইভাবে চলে যায়, আবার আল্লাহর কুদরতিভাবে ওই প্রাচীরটা আল্লাহ আবার ওইরকম পুনরায় নির্মাণ করে দেয়, পরের দিন আবার কাজ শুরু করে ভাঙ্গা, সন্ধ্যাবেলা একই কথা, চলো চল আমরা কালকে আবার শুরু করব। আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্ব সময়ে যখন ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসার পরের ঘটনা এটা, দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যা করা হবে, তারপরে ইয়াজুজ মাজুজ আসবে, সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ তখনই বের হবে। ওই যে সেই বিরাট বড় প্রাচীর, এই প্রাচীরের কাছে যাইয়া তারা খনন করতে থাকবে, ভাঙতে শুরু করবে, সন্ধ্যাবেলা যখন আসবে তখন কিয়ামতের ওই সময় তাদের বাচ্চা যে হবে সে বলবে, আগামীকাল বাকি কাজ সারব ইনশা আল্লাহ, এত বছর কিন্তু ইনশা আল্লাহ বলে নাই, কিন্তু কিয়ামতের ওই দিন যখন ইনশা আল্লাহ বলবে, আ মুসলমান, এজন্য আগামী দিন কি করবেন, ইনশাল্লাহ শব্দ ব্যবহার করবেন, আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবেন, আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবেন, ইনশাল্লাহ শব্দ ব্যবহার করবেন, যে আমি খাবো ইনশাল্লাহ,
আমার ছেলে বিয়ে দেব ইনশাল্লাহ, আমি বিদেশ যাব ইনশাল্লাহ, আল্লাহর ইচ্ছায় আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে পৃথিবীর কোনো শক্তির দ্বারা সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান হাট হাজারিবাসী, এটা হাট হাজারি না, হাট হাজারির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাবাজি মায়েরা আপনারা শুনে যান, জুলকারনাইনের সেই প্রাচীন কিয়ামতের পূর্ব সময়ে ইয়াজুজ মাজুজরা ইনশাল্লাহ বলার পরে সেই দিন তারা ভেঙে পৃথিবীতে আসবে, এত পরিমাণে আসবে। লোহিত সাগর, আরব সাগরে যারা গেছেন আপনারা, লোহিত সাগর আর আরব সাগরের সব পানি পান করে তারা খাইয়ে শেষ করে ফেলবে, কি পরিমাণে তারা দুনিয়াতে আসবে বার বুঝেন? লোহিত সাগর আর আরব সাগরের পানি, পৃথিবীর কোন নদীর পানি, পদ্মা মেঘনা যমুনা কোন নদীর পানি আর অবশিষ্ট থাকবে না, কোন পুকুরের পানি থাকবে না, কোন খাল বিলের পানি পর্যন্ত, কোন হ্রদের পানি থাকবে না। পৃথিবীর মধ্যে যত ভূমধ্য সাগর আছে সব পানিগুলি তারা খেয়ে খেয়ে শেষ করে ফেলবে, এত পরিমাণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাবে। আল্লাহ নবী বললেন, উম্মত কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে 1000 জনের একজন জান্নাতে যাবে, বাদ বাকি 999 জন জাহান্নামে যাবে। চিন্তা না, চিন্তায় পড়ছেননি আপনারা? বিরাট চিন্তায় পড়ে গেছে যে 1000-এর ভিতরে 999 জন জাহান্নামে আর একজন জান্নাতে, তাহলে কারা? সাহাবায়ে কিরাম চিন্তায় পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, ভয়ের কারণ নাই, ওই 999 জন হবে ইয়াজুজ মাজুজের বল। আল্লাহু আকবার! না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে! 999 জন ইয়াজুজ মাজুজ আর একজন আমার, এই আমার এই গরীব উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, অর্থাৎ উম্মতের 100 জনের 100 জন জান্নাতে। না না হয় নাই, আরো জোরে, হ্যাঁ আরো জোরে, আরো জোরে! তাহলে রাসূলুল্লাহ পাইয়া আমরা খুশি, এই জন্য মিলাদুন্নবীর মাহফিল কিয়ামত পর্যন্ত হায়াত হলো চলবে, হাত উঁচা করে বলেন ঠিক না বেটা? এত বড় দামি নবীর উম্মত আমরা হইলাম, আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত চিন্তার কারণ নাই, 1000-এর মধ্যে 999 জন হবে ইয়াজুজ মাজুজ আর একজন হবে আমার উম্মত, তার মানে 100 জন উম্মতে 100 জনই জান্নাতে চলে যাবে, রাহমাতুল লিল আলামিন। কাজী নজরুল কত চমৎকার বললেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানী। বলেন সুন্দর সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের, খোদা তোমার মেহের, তুমি কতই দিলে রতন ভাই বড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বড়াদার পুত্র স্বজন, খুদা পেলি অন্য যুগাও, খুদা পেলি অন্য যুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। হিজির আলাইহিসসালামের কথা যেহেতু আসছে, ওনার জীবনের একটা ঘটনা আজকে শোনাই দেই, আর একটা ঘটনা আল্লাহ নবী নিজে বর্ণনা করেছেন। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে
তোমাদেরকে কি খিজির আলাইহিসসালামের জীবনের একটা ঘটনা শোনাবো? সাহাবীরা বলেন, হা ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন। বলে সাহাবীরা যে খিজির আলাইহিসসালাম একদিন তিনি এক বাজারের পাশ দিয়ে এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় একজন মুকাতিব গোলাম হলো। আগের যুগে গোলাম ছিল মানুষ, বেচা কেনা হতো, তো একজন গোলামীর বন্ধন আবদ্ধ হয়েছে, মালিকের সাথে কন্ট্রাক্ট হয়েছে, মালিক আপনি তো আমাকে 12,000 দেরহাম দিয়ে কিনছিলেন, আমি যদি 12,000 দেরহাম আপনাকে দিয়ে দেই তাহলে আপনি কি আমাকে আজাদ করে দিবেন? কহা দেব। এটাকে মুকাতিব গোলাম বলা হয়, অর্থাৎ উনি দেরহাম ফিরিয়ে দিলে স্বাধীন হয়ে যাবে। ওইরকম একজন গোলাম এসে খিজির আলাইহিসসালামের সামনে হাত পেতে বলল, আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি বড় অসহায়, আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য আপনি দয়া করে আমাকে কিছু দেরহাম দেন। খিজির আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর বান্দা, তুমি বিশ্বাস করো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমি যে তোমাকে কিছু দেব, দেওয়ার মতো কিছুই আমার হাতে নাই। তখন খিজির আলাইহিসসালাম বললেন, আল্লাহর বান্দা, তোমাকে দেওয়ার মতো তেমন কিছুই আমার হাতে নাই। আল্লাহর ওলি অথবা নবী, আল্লাহর এই প্রিয় মেহবুব বান্দা, তিনি পাশ কেটে আর একটু দূরে চলে গেলেন বাজারের এক কোনায়, কিন্তু লোকটা পাশ ছাড়ে না। লোকটা আমাদেরকে দেখলে অনেক ভিক্ষুকরা পাশ ছাড়তে চায়, জানে যে হুজুরের কাছে চাইলে হুজুরের দয়া আছে, কিছু না কিছু দিব, এরকম আসে, আশা আসে, আশা আসে। তাহলে আমাদের উচিত কি? কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করা, কিছু না কিছু দিয়ে বিদায় করা। তো খুব মনোযোগ দিবেন, খিজির আলাইহিসসালাম পাশ কেটে উনি চিন্তা করলেন, যদি সে চলে যায় ভালো কথা, কারণ ভিক্ষুক যারা তাদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহর কোরআন বলল, আম্মাসাইলা ফানা তানহার, নবী গো উম্মতকে শিখান উম্মত যাতে ভিক্ষুককে কখনো ধমক না দেয়, কারণ যিনি ভিক্ষুক বানান তিনি আল্লাহ, যিনি রাজা বানান তিনি আল্লাহ। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, তো না মিথ্যা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হুজুর আপনি বলে দেন, তামাম মুলকের মালিক আমি আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি মুলকের রাজত্বের মালিক বানাই, বাদশাহী আমি আল্লাহ দেই, ধনী আমি আল্লাহ বানাই, ক্ষমতা আমি আল্লাহ দেই, তাকে সম্মানিত করি। তো ইজ্জু মাগতাঞ্জুল মুলকা মিন মান তাশা, এবং যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্বকে সিনাই নিয়ে যাই, ক্ষমতা হস্তান্তর করি, পাওয়ারলেস করে দেই, অর্থবিত্ত কেড়ে নিয়ে তাই গরিব বানাই দেই। হুজুর আপনি বলে দেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, যাকে খুশি ইজ্জত আলা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। এই জন্য আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ইজ্জতের গোলামি তারা করত, আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া সম্মান নিয়ে তারা ঘুমিয়ে গেছে, যার কারণে আজও পর্যন্ত আমিরুল মুমিনিনা ফিল হাদিস ইমাম বুখারীর মাজার জিয়ারত করার জন্য উজবেকিস্তানের বুখারা যাওয়া হয়, ইমামুল আজমের মাজার জিয়ারতের জন্য ইরাকের বাগদাদে যাওয়া হয়, হুজুর গাউসে পাকের কদমে হাজিরা দেওয়ার জন্য মানুষেরা সুদূর ইরাকের বাগদাদে ছুটে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠে? এটা আল্লাহ প্রদত্ত ইজ্জত তাদের জন্য, এই জন্য আমরা দুনিয়া থেকে লাথি মারতেন আল্লাহর কদমের গোল, আল্লাহর গোলামি এবং আল্লাহর হাবিবের কদমের গোলামিকে তারা জড়িয়ে ধরতেন। খুবই মনোযোগ দেন, হযরত খিজির আলাইহিসসালাম পাশ কেটে চলে গেলেন, কিন্তু ভিখারী পাশ ছাড়ে না, পিছন পিছন যে আবার বলতেছে, আল্লাহর বান্দা
আপনার চেহারার নূরের আভাসে বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন মকবুল ওলি হবেন। একসাথে বলবেন না মারহাবা। আপনার চেহারার আভায় বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন প্যারা ব্যক্তি হবেন। শুনবেন, একটা কথা মনে রাখবেন, যারা নিয়মিত মদ খায় চেহারার ভিতরে মদের চিহ্ন ভাসে উঠে, যারা নিয়মিত মিথ্যা কথা বলে এবং নিয়মিত মানুষের হক নষ্ট করে, গালিগালাজ করে, ফায়সা কথা বলে, নামাজ রোজা ছেড়ে দেয়, তাদের চেহারার ভিতরে এটা চলে আসে। যারা ধোকামি এইগুলি করে তাদের চেহারার ভিতরে এগুলি ভেসে আসে। বাবা ঠিক ইমানদারদের চেহারার ভিতরে নূর চমকায়, আশিক রসুলদের চেহারায় নূর চমকায়, দুশ্মনের রসুলদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা দুশ্মনের রসুল। এ কথা কন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? আর বেশি সময় না, আমারও টাইম কম, সালাচ্ছি ইনশাল্লাহ যদ্দুর সালে আল্লাহ কবুল করুক বলে না আমেন। খুব মনোযোগ দিন, আমি ওই সময় কম নষ্ট করি, আমি চাই যে মানুষ কিছু শুনুক, কিছু বুঝুক, কারণ মানুষের জীবনে বাঁচি কয়েকদিন। আমাদের মানুষ আমাদের কাছে আশা করি, এত বিরাট বড় আয়োজন করছি, ওরা আশা করছে যে হুজুর আইব, কিছু আলোচনা করবে। তা আমি যদি দাং বাং ডাইন বাম আমি যদি করে সময় নষ্ট করে বলি তত ব্যর্থতা হয়ে গেল। এই জন্য আমি চেষ্টা করি কিছুটা শোনা, এটা নয় বুঝে যদি কিছু শোনানো যায়। তো আল্লাহ যেন এইভাবে করার তৌফিক দিয়ে আপনার দোয়া করুন বলে আমি। মা বোনরা ভালো করে শুনে যাবে, তো খুব মনোযোগ দিয়ে, মা বোনরা একটু কিপটে বেশি, বুঝতে পারছেন, সোনু পাউডার আলতা কাতরা এগুলো কিনবার গেলে খুব সব মানুষ খুব মনোযোগ দিবেন। খিজির আলাইহিসসালামের পাশে যা বলেন, আল্লাহর বান্দা আপনি দয়া করে আমারে কিছু দেন। খিজির আলাইহিসসালাম আল্লাহর নবী বলতেছেন, খিজির আলাইহিসসালামকে তখন আল্লাহর বান্দা বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনার কাছে কিছু চাইতেছি, আপনি আল্লাহর হস্তে আমারে দেন। কার সন্তুষ্টি জোরে? আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হস্তে আমি আপনার কাছে কিছু চাইতেছি, দয়া করে আমারে ফিরেন না। খিজির আলাইহিসসালাম বলছে, আল্লাহর বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতে পারতেছ না, আমি একজন দ্বিবিহীন ব্যক্তি, দুনিয়া বিরাগী ব্যক্তি, আমার কাছে কিছু নাই, তবে একটা জিনিস আছে, তুমি আমার বাজারে নিয়ে বিক্রি করে দাও। একসাথে বলবেন আল্লাহ, তুমি যেহেতু আল্লাহ রাস্তে বলছো, আল্লাহ সন্তুষ্টির কথা বলছো, তাহলে আমি তা তোমাকে ফেরত দিতে পারব, তাহলে তুমি আমাকে বাজারে নিয়ে যাও, বিক্রি করে যা পয়সা পাবা তুমি নিয়ে চলে যাও, আমি এটা স্যার আর কিছু দিতে পারব। দেখ আচ্ছা ঠিক আছে তাও চলেন, কি ভিখারি ভিখারি চিন্তা করছেন, মারাত্মক ভিখারি ছিল। আচ্ছা ঠিক আছে চলেন, আপনার ইচ্ছে টাকা লয়ে যাব, খুব মারাত্মক। আল্লাহ নবী বলতেছে সাহাবীরা রে, তখন এই লোকটা খিজির আলাইহিসসালামকে নিয়ে গেল বাজারে, 400 দেরহামে বিক্রি করলো। কত দেরহাম? 400 দেরহামে বিক্রি করা হলো। তখনকার দিনে 400 দেরহাম কিন্তু কম না, আজ থেকে হাজার 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 বছর আগের ঘটনা। 400 দেরহামে বিক্রি করলেন, বিক্রি করার পরে খিজির বললেন, তুমি তো পাইলা যাও আল্লাহর রাস্তায় নিয়ে চলে যাও। তখন যেই লোকটা খিজির আলাইহিসসালামকে কিনলো, সেও খিজির আলাইহিসসালামকে চিনতে পারে নাই বটে, কিন্তু চেহারা দেখে বুঝতে পারছে সে আল্লাহর কোনো বুজুর্গ বান্দা হবে। বাড়ি নিয়ে গেছে, এখন আর কাজ করায় না, কি করে না কাজ করে। খিজির আলাইহিসসালাম একদিন বলতেছে, ও আল্লাহর বান্দা তুমি 400 দেরহাম খরচা করে আমার বাজার থেকে কিনে নিয়ে আসলে, তো তুমি তো আমার কাজের জন্য কিনছো, তো কিছু কাজ বাজ আমারও দাও, এইভাবে বসায় বসায় খাওয়ালে কি হবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। বসায় বসায় খাওয়ালে করো, এটা শুনেন, ওলিদের সম্মান এটা আল্লাহ প্রদত্ত, কথা কন ঠিক কিনা? আল্লাহর প্রিয় মেহবুবদের সম্মান আল্লাহ প্রদত্ত। আল্লাহ মানুষের যাকে পছন্দ করে তার অন্তরে ওলিদের নবীদের মোহাম্মত আল্লাহ ঢুকাই দেয়। আরে এসকে রসুলে সবার চোখে পানি আসে না, নবীর কথা শুনলে সবার অন্তর কাঁদে না, রসুলের কথা শুনলে সবার অন্তর সিক্ত হয় না, ভালো লাগে না, আল্লাহর রসুলের কথা শুনলে যার অন্তর সিক্ত হয় বুঝতে হবে আল্লাহ তার কালবে আল্লাহ রসুলের প্রেম ঢেলে দিয়েছে, ঢেলে দিয়েছে, কথাটা ঢেলে দিয়েছে, এটা ভাগ্য ভাগ্য সবার নসিব হয় না ভাই, দলিল দিয়ে হয়।
এটা দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে এটা বোঝানো যায় না। প্রিয় উপস্থিতি, হাজরতে খিজির আলাইহিসসালাম বলেন, আল্লাহর বান্দা তুমি আমার একটা কাজ দাও। বলতেছে, আল্লাহর বান্দা তোমার কাজ করা লাগবে না, তুমি খাও দাও ঘুরো। কয়, না না কাজ দাও, কিছু কাজ তো করা লাগবে, আমার তো হক আদায় করতে হবে। তা বলতেছে, আমার কিছু ওই পাথর আছে, এই পাথরের সুরকি অথবা পাথর ছোট ছোট পাথরগুলি সরাইতে হবে, এই জায়গা থেকে ওই জায়গা নিয়ে লাগবে। এটা ছয়জনের কাজ ছিল, কয়জনের কাজ? ছয়জনের কাজ। আল্লাহর নবী বলতেছেন ছয়জনের কাজ, এই কথা বলে তার মালিক চলে গেল অন্য জায়গায়। ছয়জনের কাজ, সারাদিন ছয়জন লাগবে ওই কাজটা শেষ করতে, এত পরিমাণে পাথর যে সরাইতে ছয়জনের দরকার সারাদিনে। কিন্তু খিজির আলাইহিসসালাম একাই একজনে এক ঘন্টায় ছয়জনের কাজ সেরে ফেললে। আল্লাহু আকবার! আনা সাগরের পানি লুটার ভিতরে আনছে, কত কত মেশিন লাগছে। হ্যাঁ, খাজা বাবা আজমিনি কয়টা মেশিন সেট করছিল? কেন মেশিন লাগে নাই, খালি লুটার সাইনি দিয়ে চলে আসো, আল্লাহর হুকুমে সব চলে আসো, আর বসে থাকবে না, সব সব পানি এটির ভিতরে আসব। পানি খাজা আজমিনি ডাকছে, আল্লাহর হুকুমে পানি আর স্থির থাকতে পারে না, সব একটা লুটার ভিতরে চলে আসছে। এটা ওলিদের বৈশিষ্ট্য, কথা কান ঠিক কিনা? আল্লাহ প্রদত্ত নিয়াম, যে সবারে আল্লাহ দেয় না, সবাইরে আল্লাহ দেয় না, আল্লাহ যারে পছন্দ করে তারে দেয়, সবাইকে দেয়। এই জন্য এগুলি চাইলেই পাবেন। হাজরাতে খিজির আলাইহিসসালাম ছয়জনের কাজ সারা দিনে যেটা লাগবে তিনি এক ঘন্টার মধ্যে সেরে ফেললেন। মালিক আসার পরে চিন্তায় পড়ে গেল, কি করে সম্ভব? এরপরে মালিক মনে মনে চিন্তা করলো, লোকটা সহজ কোনো লোক না, আল্লাহর বুজুর্গ বান্দা, এরে কষ্ট দেওয়া যাবে না, আর কাজ দেয় না। আবার আরেকদিন দেখো মালিক, কও কি তুমি কাজ বাজ দাও না, কাজ লাগবে না, খানদান ঘুরে মারহাবা কর, খানদান ঘুরে বেলা আপনারে দিয়ে কাজ করাবো না, আপনারে দিয়ে কাজ করানো যাবে না। রাবেয়া বশ্রী রাত্রিবেলা উনার মালিকের বাড়িতে তাবুর, উনার পাশের উনার ঘরে, মালিকের পাশের ঘরে রাবেয়া বশ্রী দাসী পাশের ঘরে রাত্রিবেলা ওই যে মোমবাতি জ্বালাইয়া রাত্রিবেলা নামাজ পড়তেছে। রাবেয়ার মালিক মনে মনে চিন্তা করলো, হায় হায় রাবেয়ার ঘরে এত রাত্রে বাতি জ্বলে, কারণটা কি? রাবেয়ার ঘরে বাতি জ্বলে কেন? ও যুবতী নারী, ওর ঘরে রাত্রিবেলা বাতি জ্বলবে কেন? এবার আসছে মালিক আস্তে 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 রাবেয়ার ঘরের জানালার পাশে দাঁড়ায় দেখতেছে রাবেয়া সেজদার মধ্যে পড়ে কান দেয়ার কয়, আম্মা তুমি আমার দুনিয়ার এক মালিকের অধীন বানাইছ, সারাদিন দুনিয়ার মালিকের কাজ করা লাগে, রুটি বানান লাগে, বাড়িঘর পরিষ্কার করা লাগে, মালিকের পানি আগাই দেওয়া লাগে, পানি গরম করা লাগে, মালিকের বাড়ি গাড়ি গরু হাঁস দুম্বা মুরগি ছাগল ভাড়ার কাজ করা লাগে। আল্লাহ তুমি দুনিয়ার এক মালিকের অধীনে আমারে বানাইছ, আল্লাহ সারাদিন তোমারে ডাকতে সময় পাই নাই, আমি রাবেয়া তোমার গুলাম, আল্লাহ রাত্রিবেলা সুযোগ পাইছি সেজদায় পড়ছি, আল্লাহ তুমি বেজার হইও না, আল্লাহ তুমি রাগ করো না, আল্লাহ তুমি বেজার হইও না। আল্লাহ এরকম দেশ বেডি খুব কম আছে, আমরা দেখছি এরকম নারী বহু কম আছে, না এরকম নারী নাই, বেডিলে সব ইস্টার দলসের পাগল আর ফেসবুকের পাগল আর ইউটিউবের পাগল, এইরকম নারী নাই আমার দেশে। নারীর বড় অভাব, নারীর বড় অভাব। মালিক হাত পা কাঁপতেছে, হায় হায় আমি কারে দিয়ে কাজ করাই? রাবেয়া তো দুনিয়ার সাধারণ নারী না, যে নারী সারা রাত্র এইভাবে ইবাদতে কাটায়, রাবেয়ারে দিয়ে আর কাজ করাবো না। সকালবেলা ফজরের নামাজ পড়ে ডাক দিছে, রাবেয়া মনি আজকে থেকে তুমি আর কোনো কাজ আমার বাড়ি করবা না।
তাবেয়া বলতেছে মালিক আমি গরিব মানুষ, কাজ না করলে চলবো কিভাবে, তারাই যদি দেন আমি কোন জায়গা যাব, আমি একজন নারী। মালিক ডাক ডাকারাবে, আরে তুমি কাজ করবা না কিন্তু মাসে মাসে বেতন নিবা, আমার বাড়ি থাকবা আমার বাড়ি খাবা, আর তুমি ওই মালিকের কাজ করো রে রাবেয়া, তুমি এখন থেকে ওই মালিকের কাজ করবা। এই জন্য কর্মচারী যদি নামাজি হয় আশিক রসুল্লাহ আরো সুযোগ দিবেন, ওকে সুযোগ দিবেন, ওকে হেসান করবেন, ওকে হেসান পেলে আল্লাহ খুশি হবে। কর্মচারী যদি নামাজি হয় ভালো হয় সৎ হয় ওরে সুযোগ দিবেন, হেসান করবেন ওকে, ওর আপদে বিপদে মুসিবতের পাশে থাকবেন। প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দিবেন, আল্লাহ নবী নাকি বলতেছে হযরতে খিজির, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আহা সেদিন মালিক এসে বলতে যায় সর্বনাশ, লোকটা তো সাধারণ না, এই লোকটাকে তো আর এত বড় কাজ দেওয়া যাবে না। কিন্তু খিজির আলাইহিস সালাম বারবার বলতেছিল মালিক আপনি তো কিনে আনছেন আমার, কিছু কাজ বাজ দেন কয় না, কাজ করা লাগবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবুল্লাহ, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। হাট হাজারির মুসলমান, এবার একদিন মালিক ডাক দে বলতেছে ও আল্লাহর বান্দা আমি একটু কাজের কারণে বাহিরে চলে যাচ্ছি কিছুদিনের জন্য, আমি আপনাকে বড় আমানতদারিতা পেয়েছি, আপনি আমার বাড়ির লোক কিন্তু বড় আমানতদার হিসেবে পেয়েছি, আমার স্ত্রী সন্তান জমি জমা সব এইগুলি আপনার কাছে আমানত দিয়ে যাইতেছি, আপনি দেখভাল করবেন, আমি ফিরে না আসা পর্যন্ত আপনি দেখাশোনা করবেন। খিজির বললেন হা ঠিক আছে আমি দেখাশোনা করব, কিন্তু আমার একটা কাজ দিয়ে যান। বলে না কাজ লাগবে না, বলে না কাজ দিয়ে যান। বলে একটা কাজ হলো আমি এসে একটা প্রাসাদ বানাইতে চাই, বড় বিল্ডিং একটা বাড়ি বানাবো সুন্দর, আপনি ইট নির্মাণ করার জন্য ইট নির্মাণ করে দিতে পারেন, আমাকে ইট তৈরি করে দিতে পারেন। আল্লাহর নবী বলতেছেন অনেকগুলি মিস্ত্রির কাজ, বিরাট বড় প্রাসাদ হযরত খিজির আলাইহিস সালাম শুধু ইট কাটেন নাই, ইট দিয়ে প্রাসাদ বানাই দিলেন। মালিক আসছে ফিরে আসার পরে দেখতেছে বাড়ি বিরাট বড় বাড়ি চিনা যায় না, ডাক দে বলতেছে আমার কর্মচারী আপনার ইট বানাইতে বলছিলাম, এত সুন্দর প্রাসাদ কে বানাইছে, বলে আমি বানাই দিছি। না না হয় না, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলতেছেন সাহাবীর আরিক, তখন মালিককে ডাক দে বলতেছে হুজুর আপনার পরিচয় কি? আল্লাহু আকবার, এটা তো সম্ভব না, আপনি কি করে একা একা প্রাসাদ বানাই দিলেন, আপনার পরিচয় কি? এই জন্য আল্লাহর পেয়ারা মেহবুব নবী রসুল ওলি যারা আল্লাহ তাদেরকে অলৌকিক ক্ষমতা দেন, এই অলৌকিক ক্ষমতার বদলতে তারা অসাধ্যকে তারা সাধ্য বানাইয়া এই উম্মতের ভিতরে মানুষের ভিতরে তারা কালেমার দাওয়াত পৌঁছাই দিছেন। কালেমার ইমান কাজ মজবুত করে তারা শিখিয়ে দিয়ে গেছেন, খুব মজবুত করে তার ইমানে কিটকে মজবুত করে বদ্ধমূল করে দিয়ে গেলেন। আহা তখন বলতেছিলেন হুজুর আপনি কে, পরিচয় কি দয়া করে দিবেন? বলতেছে আমার পরিচয় কি দেওয়া লাগবে? বলে হা অবশ্যই পরিচয় দিতে হবে, না দিলে আপনাকে ছাড়ব না। বলতেছে আমার পরিচয়
আমি খিজির আলাইহিস সালাম। তখন মালিক হাত ধরে বলতেছে, হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার, তাই না? আপনার কোনো ভুল হয় নাই, আপনি যদিও আমার মালিক ছিলেন কিন্তু আপনি আমার সাথে সুন্দর আচরণ করছেন, আমি আপনার উপরে খুশি। তবে শুনেন, বলতেছে হুজুর, তাহলে আপনি কেন কৃতদাস হয়ে আপনি আমার কাছে আসলেন, কারণ কি? বলতেছে, তাহলে কি বলবনি আপনাকে? বলে হা। বলতেছে, একটা হাকিকত শুনে যান আজকে। খিজির আলাইহিস সালাম বলতেছিলেন, আমার মালিক হাকিকত শুনেন, এক আল্লাহর গরিব বান্দা মুকাতিব গুলাম আমার কাছে এসে বলতেছে, আমার কিছু আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমার কিছু দান করেন, আমার কাছে কিছুই ছিল না। তা আমি চিন্তা করলাম, আমি একটা গোপন তথ্য জানি, কেউ যদি কোনো মানুষের কাছে বিপদগ্রস্ত হইয়া কিছু দান সৎকার চায়, আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু যদি চায়, সেই লোকটা যদি তারে না দিয়া তারায় দেয়, ধমক দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তার মুখের কোনো গোস্ত রাখবে না, শরীরের ভিতরে তার হাড্ডি থাকবে না, শুধু চামড়া নিয়ে আল্লাহর আদালতে সে দাঁড়াইবে, কঠিন বিভৎস চেহারা হবে তার। আমি খিজির ভয় পেয়ে গেলাম, এই লোকটারে যদি আমি তারায় দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে কাঠ গড়ায় দাঁড় করায়। একটু চিন্তা করেন, তারা কিভাবে আল্লাহকে ভয় করত, আল্লাহকে ডরাইত, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই জন্য কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, ঠিক তখনই আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে, যে না এটা অন্যায়, আমি এটা অন্যায় করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। তখন সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, বারবার আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহর কোরআন বলতেছে তারা মুমিন। আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান মজবুত হবে, দৃঢ় হবে। আল্লাহর কালাম, আল্লাহর বাক্যগুলি, কোরআনের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হবে, ঈমানদার মুমিন তো তারাই, তাদের অন্তর দৃঢ় হতে থাকে, ঈমান বাড়তে থাকে, মজবুত হতে থাকে। খিজির একটা ভয় তার, কিয়ামতের ময়দানে কোন দাঙ্গাকারী অভাবী মিসকিন বিপদগ্রস্ত মানুষ আপনার কাছে দৌড়ে আসছে, ভাই জাহান আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমার সন্তান অসুস্থ, চিকিৎসা করার মতো অর্থ নেই, আমাকে দয়া করে কিছু দেন। আপনি তারে দিলেন না, ধমক দিয়ে সরাই দিলেন। আল্লাহর নবী খিজির আলাইহিসসালাম ডাক দিয়ে বলতেছেন, আমার নবী বলতেছেন। তখন খিজির ওই মালিককে বলতেছে, ও মালিক শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার চেহারার মধ্যে গোশত রাখবে না, শরীরেও গোশত থাকবে না, সে আল্লাহর সামনে গোশতহীন অবস্থায় দাঁড়াবে। আমি এই ভয়ে আমাকে বিক্রি করে দিই, এই সমুদয় অর্থগুলি আমি জামদাকারীকে দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি ভয়ে আল্লাহর বান্দাকে সব দিয়ে দিলাম, এই জন্য আমি আজকে আপনার গোলাম হয়ে আসছি। তখন ওই মালিক ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চান? আপনি যা চাবেন আজকে আপনাকে আমি তাহাই দিয়ে দিব। বলতেছে, আমার মালিক আপনার ইচ্ছা, যদি মনে করেন খিজিরকে গোলাম বানায় রাখবেন, রাখতে পারেন, আর যদি মনে করেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমারে আজাদ করে দিবেন, আপনি তাও দিয়ে দিতে পারেন। মালিক ডাক ডাকে, হুজুর ক্ষমা করবেন, আপনারা আমার গোলাম বানাই আখেরাত বরবাদ আমি করবো না, আপনারা আজাদ করে দিলাম,
আপনি আমার জন্য দোয়া করবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আল্লাহ তাকে এক বিশেষ ইলম দিয়েছিলেন, মুসা আলাইহিসসালামের কথা। মুসা আলাইহিসসালামকে আল্লাহ বলেন, মুসা রে তোমার চাইতেও একজন জ্ঞানী আমি রাখছি, তুমি যাও তার কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য। বলে আল্লাহ কোথায় গেলে তারে পাবো? আল্লাহ বললেন দুই সাগরের মিলস্থান। আহা, যেখানে দুই সাগর এক জায়গা হয়েছে, কিন্তু একটা গোলা পানি আর একটা নীল পানি, এক পানি আর এক পানির মধ্যে যায় না, নীল পানি গোলা পানির মধ্যে যায় না, গোলা পানি নীল পানির মধ্যে যায় না। দেখেন, নদী হুকুম মানে আল্লাহর, সূর্য আইন মানে আল্লাহর, বাতাস আইন মানে আল্লাহর, রাত আইন মানে আল্লাহর, এই যে আবহাওয়া, বাংলাদেশের ছয়টা ঋতু আইন মানে আল্লাহর। একমাত্র আমরা আল্লাহর আইন মানলাম না, আমরা আল্লাহর আইনটাকে ডাইভার্ট করলাম, উপেক্ষা করলাম। আহা, আমাদের জীবন বড় বরবাদ। আমরা বড় হতবাগা। খুব মনোযোগ দিবেন হাট হাজারের মুসলমান, হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ আরো বলেন, মুসা তুমি মাছ ভাজি করে নিয়ে যাবা, মাছ ভাজি করে নিয়ে যাবা, যেইখানে তোমার ভাজা মাছ জিন্দা হইয়া সাগরের মধ্যে চলে যাবে, ওইখানেই তুমি সেই লোকের সাক্ষাৎ পাবা। একসাথে বলবেন কি মারহাবা। এজন্য পৃথিবীতে কিছু ওলি আছে বাবা, তাদেরকে চিনা যায় না। আব্দাল আছে, কুতুব আছে, আক্তাব আছে, এরা আমাদের মাঝে সহজে আসে না, এরা মানুষ থেকে দূরে থাকে, নিবৃতে নির্জনে তারা থাকে, মানুষের মেলে মানুষের ভিড়ে তারা আসে না। তারা এমন কিছু ব্যক্তি ওলি আছে যাদের দুনিয়ার মানুষ তাদের চিনতে পারে না, কিন্তু তারা আল্লাহর মহান ওলি, আল্লাহর বন্ধু। এরা ওলি ছাড়া ওলি চিনা যায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওনাদেরকে সবাই চিনতে পারে। তো উনি ওইখানে গেলেন, ইউসা ইবনে নুনকে নিয়ে মাছ ভাজি করে দুইজনে রওনা দিছে। হাঁটতে 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 ওই দুই সাগরের মিলির স্থান, ওইখানে একটা পাথর, মস্ত বড় পাথর, পাথরের মাঝখানে, অ্যাটেনশন, পাথরের মাঝখানে একটু গর্ত ছিল, এই গর্তের ভিতরে প্রস্রবণ ছিল, পানি ছিল, পাথর থেকে অটোমেটিক পানি আসত। এই পানির একটা বৈশিষ্ট্য ছিল, এই পানি কোনো মৃতুর উপরে এসে পড়লে এই মৃতটা জিন্দা হয়ে যেত। না না হয় না, আরো জোরে বলে, এটা আল্লাহর কুদরতের অপ্রসীম খেলা, এটা বোঝা বড় মুশকিল, আমি বুঝাইতে পারব। ওই পাথরের উপরে মাথা দিয়ে মুসা আলাইহিসসালাম চাদর মোড়া দিয়ে শুয়ে পড়লেন। ইউসা ইবনে নুন বসে আছে, পাথরের পানি গড়াইয়া মাছের উপরে পড়ল, ভাজি মাছ, কি মাছ, ভাজি মাছ জিন্দা হইয়া লাফায়া 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 সাগরের মধ্যে চলে গেল। আমি কোরআনের ঘটনাটা আমার ঘটনা, কোরআন শরীফের ঘটনা, সূরা কাফে আসছে। ভাজি মাছগুলি জিন্দা হইয়া লাফাইয়া লাফাইয়া মাছগুলি, মাছটা চলে গেল সাগরে। মুসা আলাইহিসসালামের ঘুম ভাঙল, ইউসাকে বললো, ইউসা তাড়াতাড়ি চলো। তারা একদিন এক রাত আবার হাঁটতে শুরু করলো, হাঁটতে হাঁটতে বহু দূর ক্ষুধা লেগে গেছে মুসা আলাইহিসসালামের। ডাক দেখে, ইউসারে থলের মধ্যে যে ভাজি মাছ রাখছিলাম এই মাছটা কোন জায়গায় আছে বলো। বলে, হুজুর ক্ষমা করে দিবেন, শয়তান আমারে ভুলাই দিছিল, আপনি যেইখানে চাদর মোড়া দিয়ে ঘুমাইছিলেন ওইখানে মাছটা জিন্দা হইয়া লাফায় লাফায় সাগরের মধ্যে চলে গেছে, আপনারে বলতে আমি ভুলে গেছিলাম, আমার এই কথা মনে নাই। মুসা নবী ডাকতে বলতেছে, আরে ইউসা করলি কি, ওই জায়গার খোঁজেই তো আল্লাহ আমারে পাঠাইছে, মারহাবা কো, ওই জায়গার খোঁজেই তো আল্লাহ আমারে পাঠাইছে, আমি তো ওই জায়গার তালাশ করতেছিলাম ওই জায়গাটা। হযরত ইউসা ইবনে নুন বলল, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, শয়তান আমারে ভুলাই ফেলছে। দুইজন আবার রওনা করলেন।
ঠিক যেই পাথরে হযরত মূসা আলাইহিস সালাম চাদর মোড়া দিয়ে ঘুমাইছিলেন, মূসা আলাইহিস সালাম এসে দেখলেন একটা ভদ্রলোক সবুজ চাদর উপরে ওই পাথরের উপরে মাথা দিয়া, সবুজ চাদর দিয়া মাথা এবং শরীরটা ঢেকে দিয়ে লম্বা করে শুয়ে আছে। মূসা আলাইহিস সালাম যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বললেন, এই দেশে কি সালাম আসেনি? সালাম দিল কে? আপনার পরিচয় কি? বলে আমার নাম মূসা। বলে আপনি কি বনি ইসরায়েলের নবী মূসা? বলে হ্যাঁ, আমি বনি ইসরায়েলের নবী মূসা। বলতো আল্লাহর পয়গম্বর, আমার কাছে আপনার কাজ কি, কি জন্য আইছেন? বলে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক আমার রব জানাই দিলেন, হাওয়াজাদা আবুদাম মিন ইবাদিনা আতাইনাহু আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। একবার জোরে বাজাবে কি মারহাবা। কোরআন বলতেছে ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, আমার বান্দাদের ভিতরে যারা আমাকে ডাকে আমাকে খুশি করেছে রাজি করেছে, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার কাছ থেকে রহমত প্রাপ্ত। সাথে জোরে বলেন না মারহাবা। কি প্রাপ্ত? জোরে বলেন না, আরো জোরে বলে সহবতে আমারে রাখেন, আর রাখিয়া ওই এলেমের দশ আপনি আমারে দেন। তখন তিনি বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ওরে মূসা নবী গো, এই এলেম অর্জন করতে হলে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না, এই এলেম চাইলেই পাওয়া যায় না। খাদা বাবা আজমেরি যেটা পেয়েছিলেন আপনি সকলেই পাবেন না। কথা কন না কেন? আপনি ইচ্ছা করলে কি ডক্টর ইউনুস হবেন? ইচ্ছা করলে কি হার্ভার্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার হবেন? ইচ্ছা করলে কি আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলার হবেন? ইচ্ছা করলেই আপনি পারমাণবিক বিজ্ঞানী হতে পারবেন না? ইচ্ছা করলে আপনি উনি হতে পারবেন না? পারবেন না, আপনাকে অনেক সাধনা করতে হবে। সাধনার পরে পরীক্ষায় পরীক্ষায় যদি পাশ করেন তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন।